নমস্কার, শুভ সন্ধ্যা। আজ ঐহিক আয়োজিত আমাদের একটি আলোচনা সভা পঞ্চকন্যা আবহমায়। এই আলোচনা সভার সূত্রপাত আমাদের নাটক পঞ্চকন্যাকে ঘিরে। আর আবহমান রাখার অর্থ যে এই পঞ্চকন্যা এবং তার সঙ্গে গতকাল, আজ এবং আগামীকাল নারীদের অবস্থান এবং তার সঙ্গে সামাজিক যে অবস্থান। এই আলোচনা সভায় আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের খুব প্রিয় কিছু মানুষজন, যারা আজকের এই সন্ধ্যায় আমাদের সম্মানিত অতিথি। আমরা একে একে তাদের মঞ্চে আহ্বান জানাব এবং আমাদের যৎসামান্য সাধ্য দিয়ে তাদের বরণ করে নেব। আমি মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি শ্রী শুভময় চট্টোপাধ্যায়, ডক্টর জয়ন্ত চৌধুরী এবং ডক্টর পিউ ঘোষকে। উমা ঝুনঝুনওয়ালা আমাদের সম্মানিত অতিথি, তিনি রাস্তায় আসুন প্লিজ, তিনি একটু রাস্তায় আটকে গেছেন, তিনি আছেন রাস্তায়, আসছেন। আমরা একে একে বরণ করে নেব আমাদের অতিথিদের। প্রথমে শ্রী শুভময় চট্টোপাধ্যায়কে আমাদের মাননীয় সদস্য শ্রীমতী মঞ্জুরী ব্যানার্জি পুষ্পস্তবক দিয়ে এবং বিজয় উপলক্ষে সামান্য একটি উপহার দিয়ে আমাদের মধ্যে উৎসাহ দান করার জন্য আন্তরিক ভালোবাসা জানাচ্ছেন। তারপরে আমাদের সংগঠনের সহসভাপতি শ্রী উত্তম সরকার, একটি মেমেন্টো এবং তার সঙ্গে আমাদের গত 3 বছরের যে স্মারক পত্রিকা, সেই স্মারক পত্রিকা দিয়ে ওনাদের আমাদের মধ্যে বরণ করে নিচ্ছেন। তারপরে আমরা আহ্বান আজি ডক্টর পিউ ঘোষ, লেডি প্রবণ কলেজের প্রফেসর, এবং তাকে মিষ্টির শুভ বিজয় জানিয়ে মিষ্টির মাধ্যমে তার মিষ্টি মিষ্টি মুখটা দেখার জন্য আমাদের খুব আগ্রহ। এবং শ্রী তপন সাহা আমাদের সিনিয়র মেম্বার, আমাদের মেমেন্টো এবং স্মারকপত্রকে দিয়ে তাকে আমাদের মধ্যে আমি আমার দলের সিনিয়র লোকেদের একটু বলবো। শ্রীময়ী মজুমদার আমাদের দলের সদস্যা, তাকে আমরা বলবো যে উমাদিকে বরণ করে নেওয়ার জন্য পুষ্পস্তবক এবং শুভ বিজয়ের সামান্য একটুখানি মিষ্টি মুখ করিয়ে মিষ্টি মিষ্টি। এবং শ্রী তপন সাহা উমাদি, আপনি বসেই থাকুন প্লিজ, প্লিজ বি সিটেড। আমাদের এই সেমিনার উপলক্ষে একটা সামান্য মেমেন্টো এবং আমাদের 3 বছরের স্মারক পত্রিকা দিয়ে। ইংরেজি সাহিত্য নিয়ে পড়তে পড়তে যেটুকু নাটক পাঠ্য হিসেবে ছিল সেইখান থেকে কিছুটা পড়াশোনা, তারপরে আবার সাংবাদিকতা জগতে গিয়ে